Good morning and happy Mother's Day to all beautiful mothers. সকলকে মাদার্স ডে এর অনেক শুভেচ্ছা। আমাকে প্রচুর মানুষ অনেকেই আমাকে উইশ, প্রচুর বলবো না, অনেকেই আমাকে হ্যাপি মাদার্স ডে উইশ করেছেন। আমি তাদেরকেও উইশ করছি হ্যাপি মাদার্স ডে টু ইউ টু, এবং বাকিদের যারা মা তাদেরকেও আমি উইশ করছি। মা যে শুধু সন্তানের জন্ম দিলেই হওয়া যায় তা তো না, কখনোই না, আমি সেটা বিশ্বাস করি না যে সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায়। মাতৃত্ব মেয়েদের মধ্যে থাকে, মানে ওটা একটা মেয়েদের বিউটি, মাতৃত্ব থাকে তাদের মধ্যে। মায়ের মতন তারা স্নেহ করতে জানে, মায়ের মতন তারা ভালোবাসতে জানে। মা তাদের নিজের সন্তান থাকুক বা না থাকুক, তারা সব সন্তানের মঙ্গল কামনা করতে জানে। মা মাই হয়। আমি আমার মাকেও বলছি রাঙামা হ্যাপি মাদার্স ডে, অনেক ভালো থাকো, সেটা তো সবসময় চাই আমি, এর তো কোনো মানে আমার চাহিদার কোনো বিকল্প নেই, সবসময় ভালো থাকো। আর এটাও ঠিক কথা, মাদার্স ডে যে শুধু মাতৃত্বের একটা দিন না, সারা বছর মাতৃত্বের দিন, সারা বছর মায়েদের দিন। মাদার্স ডে, ফাদার্স ডে, ভালোবাসার দিন কখনো একদিন হয় না, সেটা ওটা একটা জাস্ট একটা সিম্বলিক একটা, মানে কি বলবো, ওটা করে রেখেছে। কিন্তু আমার মনে হয় সব দিনই মায়ের দিন, মা না থাকলে পৃথিবীটা কি হতো। ছেলেপুলের মায়েদের সাথে যেমন ঝগড়াও হয় সব বাড়িতেই হয়, এটা অস্বীকার করা যাবে না। মার সাথে ঝগড়া হবে, বাবার সাথে ঝগড়া হবে, আবার সেটাকে ভুলে মেনে নিয়ে আবার এগো, মানে মানে কি বলবো, জেনারেশন গ্যাপ তো একটা থাকেই। যাই হোক, সব মায়েরা হ্যাপি মাদার্স ডে সবাইকে। আজকে সানডে, তো আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকেই ব্লগ স্টার্ট করলাম আজকে। তো ভাবলাম যে এবার থেকে আমি রোজই ব্লগ করব। আপনারা আমার একটু সাজেস্ট করুন যে আমি তো সবসময় খুব যে টাইম পাই তা তো না, আমি যতটুকুনি টাইম পাবো ততটুকুনির মধ্যেই কি ব্লগ করব, নাকি আপনারা ফুল ডে ব্লগ দেখতে চান, নাকি জাস্ট আমি যদি মনে করি যে বিকেলবেলাটা টাইম পেয়েছি আমি বিকেলবেলার দিক থেকে সন্ধ্যার দিকটা ব্লগ করলাম, বা সকাল থেকে দুপুরে খাওয়া অব্দি একটা ব্লগ করলাম, এরকম করলাম, নাকি ফুল ডে ব্লগ করব, সাজেস্ট করবেন। কারণ আমি টাইম পাই না, তো সেই হিসেবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে জিনিসটাকে। তো এখন চাল কিনে আনা হলো, চাল একদম বাড়ন্ত ছিল তো কিনে আনা হলো, এবারে ভাত বসাবো। ভাত বসিয়ে তারপরে আমি ইয়ে করবো, আপনাদের কি বলে, আজ একটু চিকেন বানাবো, একদম হালকা পাতলা করে একদম চিকেন বানাবো। বাবু বলছে না একটুখানি গড়গড় করে বানাও, কিন্তু অনেস্টলি ইচ্ছা করছে না, মানে কি বলবো, মানে শরীরটা ভালো লাগছে না, মানে এই গরমের মধ্যে মনে হচ্ছে যে হালকা খেলেই ভালো হয়, হালকা খেলেই ভালো হয়। তো সেই জন্য হালকাই চিকেন করবো, একটু আলু ভাজা করে নেবো, আর কিছু করবো না। কারণ সত্যি কথা বলতে কি, আমার সবজি সব শেষ হয়ে গেছে, আর যেহেতু আমি ইদানিং একদম বেরোই না রোদ্দুরের জন্য, আমাকে যেহেতু ওই সব কারণের জন্য ডাক্তারবাবু আমাকে বলেছে যে একদম রোদ্দুরটা লাগাবেন না, আমি একদম বেরোই না বাড়ি থেকে। তো সেই জন্য আমার কিনতে যাওয়া হচ্ছে না, সুমময় একদম টাইম পাচ্ছে না, কিছুদিন যাবো সুমময় একদম টাইম পাচ্ছে না, সেই জন্য নেই। তো আমি মনে মনে করলাম যে আলু ভাজা করি আর চিকেনটা করে নিই, একটু চাটনি করা রয়েছে, যদি কেউ ওরা খায় খাবে, না খায় চাটনিটা আর বার করবো না, চাটনি ফ্রিজে তো করা থাকলে ভালোই থাকে। এনিওয়েজ, তো এই পর্যন্ত আমার নতুন যে চ্যানেলটা, সেই চ্যানেলে অনেকেই যাচ্ছেন, কমেন্ট করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আর কি, আমার কালকে ব্লগের আনসার দেওয়া হয়নি কাউকে, হয়নি মানে আমি তারপরে একদম টাইম পাইনি, একদম টাইম পাইনি বলতে তখন তারপরে রুটি হ্যান ত্যান এসব বিজি হয়ে গেছিলাম, তারপরে দুটো এডিটিং ছিল, ভয়েস ওভার করার ছিল, সেই সব মিলিয়ে অনেকটা আমার লেট হয়ে গেছিল। তো সেই জন্য একদমই টাইম পাইনি, কিন্তু আমি পড়েছি সবারই, পড়েছি সবারটাই। আর হ্যাঁ, স্প্যাম যেগুলো হয়েছে সেগুলো আমি পড়িও না, ডিলিট করে দেবো, কোনো ফালতু জিনিস দেখে কোনো লাভ নেই। এনিওয়েজ, তো ঠিক আছে, চলুন এবার ভাত বসাই, রান্না করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাবু গেছিল সাঁতার কাটতে, সাঁতারটা তার কেটে এসেছে, মানে এখন যায়নি, ও গেছিল 6:30 সময় সকালবেলাতে, তো সাঁতার ফাঁতার কেটে এসেছে, এসে ও এখন পড়ছে ও ঘরে। আমি ভাবলাম যে যাক তুই পড়, আমি ব্লগটা স্টার্ট করি ততক্ষণ। আর
ব্যাস এই পর্যন্ত আমি জোগাড় টোগাড় গুলো করি, আলু ভাজাটা কাটি কুটি আর এই করি, কি বলে আপনার মাংসের জন্য জোগাড় করে, মাংসের জন্য জোগাড় করার কিছু নেই সেরকম। আলু কাটবো, একটা পেঁয়াজ দেব, আদা রসুন বাটা করা রয়েছে, আর হালকা করে জিরে আর ধনে দিয়ে, আর একটু লাল লঙ্কা গুঁড়ো হয়তো দেবো বা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। এই পাতলা করে একদম একটা বানিয়ে নেবো, শরীরের জন্য ভালো, কষ্ট হবে না। কাল থেকে আবার বাবুর স্কুল আছে যথারীতি, কিরকম ভাবুন এই গরমের মধ্যে স্কুল চলছে, মানে ভাবতে পারছি না যে কেন বন্ধ করছে না, আইসিএসসি সিবিএসসি কেন বন্ধ করেনি কে জানে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো সব বোধহয় বন্ধ হয়ে গেছে। এই গরমের মধ্যে বাচ্চাগুলো কত কষ্ট বলুন তো, ভালো লাগে না। যাই হোক চলুন, ভেবে লাভ নেই, যেটা হবার সেটা হবেই। চলুন আসছি, আবার দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে আবার কথা বলছি। হ্যাঁ জায়গা খুঁজে পাচ্ছি না। আমি কোনো সময় আলু ভেজে করি না জানেন তো, অলওয়েজ আমি আলু এমনি সেদ্ধ করি, কারণ আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, কিন্তু আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের মতন খেতে, খেতে চায় না মানে কি দিলে আবার খাবে না, নেকামি দিলে সব খেয়ে নেবে।
খুব বেশি এটা ভাজবো না, মোটামুটি রং ধরতে আরম্ভ করেছে। এবারে তুলে নি, হাঁড়িতে রাখছি। দেখুন একটা ছোট হাঁড়ি আছে আমার, এইটুকু হাঁড়িটা ছোট মতন। আর জায়গা খুঁজে পেলাম না, কি করবো বলুন। কত আলু দেখেছেন, আমাদের বাড়িতে এতই আলু দেওয়া হয়, এতটাই আলু দিয়ে আমাদের বাড়িতে রান্না করা হয়। একটা পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে কোনো রকম ভাবে ফোড়ন টোড়ন কিছু দিলাম না, কোনো কিছুরই। টমেটো দিয়ে দিলাম, কিভাবে সেট করেছি আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা তাও জানি না। চিকেন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, খুব স্লাইটলি লঙ্কা গুঁড়ো দেবো, খুব কম, একদম একটু। যেমন ধনে গুঁড়ো, দ্বিগুণ নুন, সামান্য দেবো চিনি, করতে গিয়ে আদা রসুন বাটা দিতে ভুলে গেছে। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, খুব যে কষাবো বা কিছু করবো তা আজকে করবো না। আমি মাংসতে জিরে গুঁড়োটা দিই না খুব একটা, কারণ একটা আমার ঝোলের ঝোলের গন্ধ লাগে। ঝোলের গন্ধটা আমার খুব মাংসতে ভালো লাগে না। গরম বলে একটু হালকা করে করার চেষ্টা করছি। যখন খুব হালকা করে মাংস রান্না করবেন না, তখন কিন্তু একদমই খুব বেশি কষানোর দরকার পড়ে না, যেটা মাছের ঝোলে কষানোর দরকার পড়ে না, সেরকম মাংসতে
খুব রিচ করে করবে, কষিয়ে তার ছাল চামড়া তুলে যাবে। ও মা গো কি গরম গো, কাজ পাওয়া যাচ্ছে না। আর কত গরম ফেলবে ঠাকুর, তুমি তো নিজে বরফে থাকো, তুমি আর কি বুঝবে আমাদের কষ্ট। আকাশে গরম আছে, ঠাকুর যেখানে থাকে সেখানে গরম আছে না ঠান্ডা, খুব জানাতে ইচ্ছে করে। ঠাকুরের কাছে গরম না খারাপ, না ঠাকুরের কাছে যদি গরম হতো ঠাকুর নিজে থাকতে পারতো না বৃষ্টি করাতে। আমার মনে হয় ঠাকুর যেখানে থাকে ঠান্ডা হয়ে সেখানে, ওই জন্য ঠাকুর বুঝতে পারেন নাই যে আমাদের কষ্টটা কতখানি হচ্ছে। ওই জন্য তুমি এত গরম ফেলছো না, বুঝতে পেরেছি আমি, সব বুঝি সব বুঝি। একটুখানি দেবো গরম মশলা, পরে একটুখানি স্লাইটলি, পরেও ব্যাস ডান 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 ডান। একদম পাতলা ফ্যারে ফ্যারে ঝোল, আর একটু জল দিই কারণ আলু অর্ধেক জল খেয়ে নেবে। ঠাকুর গো তুমি বুঝছো না কেন আমাদের কষ্টটা, তুমি না বুঝলে কে বুঝবে ঠাকুর। হ্যাঁ আমাকে না একজন বলেছে অরুণাচল প্রদেশে না কোথায় থাকে, বলছে আমাদের এখানে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার এখানে গরম নেই। আহা গো কি আরামে আছে, থাকো বাবা আরামে। কাশ আমার বাড়ি যদি হতো ওই রকম জায়গাতে, তাহলে বেশ একটা ছুটি কাটানোর বাড়ি থাকতো, এরকম ছুটি কাটাতে ঠান্ডা জায়গা চলে যাচ্ছে। কত ভালো হতো বলুন। হ্যাঁ কেন গো, খিদে পেয়েছে? এবার আঁচটাকে কমিয়ে দেবো, আর একটা ঢাকা দিয়ে দেবো। এই যে আমার বড় ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। হোক এবারে গুন্ডাকে নিয়ে যাও ঘরে, গুন্ডাকে নিয়ে যে বিকুকে নিয়ে যাবে। আমার চান হয়ে গেছে দেখুন, পুরো ভিজে, মাথা ফাথা পুরো ভিজে। এখন আমি একদমই চুল আঁচড়াবো না, খেয়ে দিয়ে উঠে চুল আঁচড়াবো। এখন বাজে দুটো, খেতে বসে অনেক বেলা হয়ে গেছে, দুটো মানে অনেক বেলা হয়ে গেছে। আজকের খাবারটা দেখাই, দেখি আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো কাজেই। আর চিকেনটা একদম পারফেক্টলি যেটা আমি চাইছিলাম, একদম পাতলা পাতলা করে হয়েছে, সুন্দর হয়েছে। টেস্ট করিনি এখনো, কিন্তু গন্ধ শুকে বুঝে যাচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ রে বিকুকে নে, বিকু টেস্ট করিনি এখনো, কিন্তু গন্ধ শুকে বুঝে যাচ্ছে খুবই ভালো হয়েছে খেতে। তো যাই খেতে বসি, আমাদের আজকে মেনু ভাত আলু ভাজা আর চিকেন, সব হাঁড়িগুড়ি সহ ধরে নিয়ে বসে যাচ্ছি, কি করবো তাছাড়া। লাইট অফ করি, ভাতটা বেড়েনি নাকের এইটা শুধু বেরিয়ে যায়। এই যে আলু ভাজা, আমার লঙ্কা আর চিকেন এখানে নিয়ে নিয়েছি হাঁড়িতে করে, ভাত। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। টাটা বন্ধুরা, খুব ভালো থাকবেন, বাই।